ইসলামে যদিও নাচ গান নিষিদ্ধ কিন্তু তারপরেও ইসলামিক সবচেয়ে বড় আর পবিত্র দেশগুলোতে এমন সব নাইট ক্লাব বানানো হয়েছে যা ইউরোপ কান্ট্রির ওই সব নাইট ক্লাবও কিছু না। আরব নাইট ক্লাবে আরবি মেয়েদের নাচ গান যদি দেখে থাকেন তাহলে বলবেন আরবি মেয়েদের মতো মেয়ে হয়তো পৃথিবীতে আর নেই। আরবি মেয়েরা হিজাব পরলেও হিজাবের ভিতরের রূপটা নাইট ক্লাব চালু না হলে বিশ্ববাসী কখনোই জানতো না। আজকের এই নতুন এপিসোডে আরব কান্ট্রির ওয়ার্ল্ড ফেমাস বিগেস্ট 10টি নাইট ক্লাবের অন্ধকারের দুনিয়া দেখাতে চলেছি, যা দেখার পরে আপনি থুতু ফেলতে বাধ্য হবেন। নাম্বার একে রয়েছে সৌদি আরবের হালাল নাইট ক্লাব। বর্তমানে এই নাইট ক্লাবটি জনপ্রিয়তার দিক দিয়ে ওয়ার্ল্ড ফেমাস। এখানে এত কিছুর সুযোগ সুবিধা রয়েছে যা বিশ্বের আর অন্য কোনো নাইট ক্লাবে পাওয়া অসম্ভব। আরবি মেয়েরা এখানে ইউরোপিয়ান মেয়েদের মতো পোশাক পরে নিচে গিয়ে থাকে, তাই দেখে ধরার ক্ষমতা নাই এরা আরবি মেয়ে নাকি ইউরোপিয়ান মেয়ে। আরবের যে দেশে সবচেয়ে বেশি বার আর নাইট ক্লাব রয়েছে সেই দেশটির নাম হচ্ছে দুবাই, আর দুবাইয়ের সবচেয়ে পপুলার নাইট ক্লাবটির নাম হচ্ছে ব্লু দুবাই। দুবাইয়ের নাইট ক্লাবগুলোতে সকল দেশের মেয়েদের সঞ্জারম রয়েছে, কারণ দুবাইতে হলিউড বলিউড সেলিব্রিটি ছাড়াও বিশ্বের প্রায় সব প্রতাপশালীরা এখানে এসে থাকে বিজনেসের জন্য। কাতারের সবচেয়ে বড় আর দামি নাইট ক্লাব হচ্ছে ব্ল্যাক অর্কিড। এটি বহিরাগতদের জন্য স্পেশাল ক্লাব। এখানে টাকা বেশি খরচ হলেও পাকিস্তান সহ আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নাচতে গাইতে দেখা যায়। সৌদি, দুবাই আর কাতার বর্তমানে নাইট ক্লাবের জন্য বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে। সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন আর থাইল্যান্ডের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে সৌদি, দুবাই আর কাতারের জন্য। বাহরাইনে অসংখ্য নাইট ক্লাবের ভিতরে বুলস লাউঞ্জ নাইট ক্লাবটি সবচেয়ে জনপ্রিয়। পকেটে টাকা থাকলে এখানে আপনি সব ধরনের এনজয় করতে পারবেন, আর বাহরাইনের মেয়েরা এত বেশি সুন্দর আপনি ভাববেন হয়তো পরের রাজ্যে চলে এসেছি। মালয়েশিয়ার মেয়েরা শুধু সুন্দরী নয়, সুন্দরীদের রানীও। নাইট ক্লাবে ভরপুর কুয়ালালামপুর শহরটি। কুয়ালালামপুরের সবচেয়ে বড় আর দামি নাইট ক্লাব হচ্ছে জোকেএল। আপনার অর্ডার করতে দেরি নেই, পেয়ে যাবেন আপনি চিত্তাকর্ষক সব কিছু। এখানে শুধু শিল্পপতিরাই আসার সাহস করে থাকে। বিশ্ব সুন্দরী মেয়েদের ক্লাব হচ্ছে লিটল বুদ্ধা হারগাটা। এটি মিশরের সবচেয়ে দামি আর জনপ্রিয় ক্লাব। ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীতে নাচের উৎপত্তি মিশরি মেয়েদের কাছ থেকে হয়েছিল। বলার আর অবকাশ রাখে না এখানে কি পরিমাণ আর কি ধরনের নাচ হয়ে থাকে। এই ক্লাবে একবার ঢুকলে আপনার বের হতে মন চাইবে না সারা জীবনে। তুর্কির সবচেয়ে বেশি নাইট ক্লাব রয়েছে ইস্তাম্বুলে, তবে সবচেয়ে দামি আর জনপ্রিয় ক্লাব হচ্ছে হালিকারনাস ডিস্কো। ইতিহাস থেকে জানা যায় মিশরকে নাচের উৎপত্তি শহর বললেও প্রকৃতপক্ষে নাচের জন্ম দিয়েছিল তুর্কি দেশ। অনেক মহাকবিরা তাদের মহাকাব্যে তুর্কিকে নাচের জন্য পৃথিবীর স্বর্গ বলেছেন, আর সত্যি আরবের শেখরাও এখানে এলে ফকির হয়ে যায়। ইতিহাসে ভুল নাই এটাও ভুল কথা, কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের দেশ হচ্ছে ইরান। যদিও অনেকে অনেক দেশের কথা উল্লেখ করে থাকে, আপনি ইরানের তেহরান নাইট ক্লাবে একবার প্রবেশ করলে বলবেন এটা তো স্বর্গপুরী। পৃথিবীর সবচেয়ে অন্যরকম ফ্রেশ সুন্দরী মেয়েদের নাইট ক্লাব হচ্ছে ইরানে। মেয়েদের নাচ আর গানের জন্য শুধু দুবাই শহর নয়, বিশ্বের এখন এক নম্বরে রয়েছে পাকিস্তান। সুন্দর ফেস কাটিংয়ের জন্য পাকিস্তানের মেয়েরা মিশর আর ইরানি মেয়েদের অনেক উপরে। পাকিস্তানের মেয়েদেরকে গোলাপের সাথে তুলনা করা হয়। ইসলামাবাদ আর করাচি ছাড়াও অজস্র নাইট ক্লাব রয়েছে পাকিস্তানে, আর সবচেয়ে দামি আর জনপ্রিয় নাইট ক্লাব হচ্ছে উইস্কি ক্লাব। এখানে একবার যে যায় তারপরে সে গার্লফ্রেন্ডের সাথে আর সম্পর্ক রাখে না। টাকার কারেন্সি এই বিশ্বে সবচেয়ে কুয়েতের বেশি থাকলেও কুয়েতে নাইট ক্লাবের সংখ্যা খুবই কম। বর্তমানে সবচেয়ে কঠোরভাবে ইসলাম ফলো করে থাকে কুয়েতি আইন। তারপরেও কুয়েতের সিবিস অঞ্চলে যেসব হোটেল আর রেস্টুরেন্ট রয়েছে তা নাইট ক্লাব আর বারকেও হার মানায়। আর যদি ওমান দেশের কথা বলি, তবে নাইট ক্লাব আর বারের একটি শহর রয়েছে, সেই শহরটির নাম হচ্ছে আল খয়ার। আপনি যদি এরকম আরও ইন্টারেস্টিং রোমাঞ্চকর ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।